হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আর অ্যানাদার ভিডিও। এই মুহূর্তে আমরা রয়েছি ওল্ড দিঘা সি বিচের পাশেই 450 বিরিয়ানির দোকানে। চলো ফাঁকা জায়গায় চলো। ওইখানে সাগরের পাড়ে বসেই খাও না। দোকান তুলেছো? হ্যাঁ, দোকান তুলেছি, বিরিয়ানি তুলেছি, বিরিয়ানি সব তুলেছি। লুকায় লুকায় এখানে বসে না। এরকম এটা হলো 80 টাকার বিরিয়ানি, একটা লেগ পিস দিয়েছে, কিন্তু চালের ভাতের রাইসের কোয়ান্টিটি অনেকই দিয়েছে, কিন্তু রাইসের কোয়ালিটি অতটা ভালো না, জল জল রাইসের কোয়ালিটি একদমই ভালো না। ৮০ টাকা আবার আনলিমিটেড। জীবনের এই প্রথম খেলাম। একদমই ভালো না। আলুটা কিরকম সিদ্ধ হয়েছে? হ্যাঁ, আলুটা সিদ্ধ হয়েছে, কাঁচা কাঁচা আলুটাও কাঁচা, পেঁয়াজটা টাটকা। আলু কাঁচা রয়েছে, চিকেনটা চিকেনটাও ঠিক মতন রান্না হয়নি, বিচ্ছুরি একদম। আপনারা যদি আসেন, ভুল করে দোকানে খাবেন, একদম বাজে বিরিয়ানি। এটা আর খাওয়ার মতন নেই। না, একটু বলে দিই। একদমই ভালো না। পুরো ফ্যান ফ্যান ভাত, বিরিয়ানি রান্নার কোনো মানে জাতি হয়নি। আলু কাঁচা, মাংস কাঁচা, আপনারা ভুল করে বিরিয়ানি খাবেন না। দেখো রাইসটা হচ্ছে মানে একদম আঠা আঠা, কিরকম ভাঙা 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 ভাঙা। আমরা কিছুদিন আগে আমেরিকান বিরিয়ানিতে গেছিলাম, ওখানে খেলাম, পুরো সেম টু সেম বিরিয়ানি, একদম রাইসের মানে কোয়ালিটি ভালো না। আর খেতে কেমন লাগছে মানে কোনো টেস্ট কি, কোনো টেস্টই পাচ্ছি না, না স্বাদ আছে, না গন্ধ আছে, না কিচ্ছু নেই। ঠিক মতন বয়েলডি হয় নাই না, আর দূর থেকে মনে হচ্ছে আলু কিন্তু নরম, কিন্তু অতটা নরম না, হাতে জোরে জোরে চাপ দিতে হচ্ছে তাহলে এই ভাঙছে। দেখো খুব কষ্ট করে খাওয়া লাগছে দাদা। এই এক প্লেট দুজনে শেষ করা যাচ্ছে না, তার মানে বুঝতে হবে কি পরিমাণে বিচ্ছিরি বিরিয়ানি। এই যে ফেলে দিয়েছি না খেতে পেরে,
কুকুরও খাচ্ছে না নাকি? কুকুরও খাচ্ছে না। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবে এবং আমাদের সহযোগিতা করবে। চলো।